হ্যালো ভুয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটা নতুন কাজ নিয়ে আসি। তো কাজটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে কাজ করে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের অনেকগুলো টার্মিনাল দেখতে পাচ্ছেন, এখানে কিছু টার্মিনাল, এখানে কিছু টার্মিনাল, আবার এদিক দিয়ে কিছু টার্মিনাল। তো কিছু কিছু ম্যাগনেটিক কন্ডাক্টর আছে দুই দিকে, এদিক দিয়ে কিছু টার্মিনাল থাকে। তো সেই ম্যাগনেটিক কন্ডাক্টর নাই, আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে এনেছি এইটা নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে যে ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে কাজ করে বা ম্যাগনেটিক কন্ডাক্টর কী। তো মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটা সুইচিং ডিভাইস, তো যেখানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অধিক পাওয়ারের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়। তো ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিংয়ের ন্যায় কাজ করে, যেমন এটা কি সুইচ সিস্টেম, সুইচিংয়ের ন্যায় কাজ করে। একটা বিষয় মনে রাখবেন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেখানে অধিক পাওয়ার ব্যবহৃত হয় সেখানে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়। তো চলুন আমরা এখন ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে একটু তথ্য জেনে নেই। সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের, তো আমরা এখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে A1 দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে A2। A1 A2, তো এটা হচ্ছে আমার কয়েল কন্টাক্ট, A1 হচ্ছে আমার কয়েল কন্টাক্ট, A2 আমার কয়েল কন্টাক্ট, দুইটা মিলে কয়েল কন্টাক্ট। আমরা যদি A1 ফেজ দেই তাহলে আমার A2 নিউট্রাল দিতে হবে, অথবা যদি আমরা A2 নিউট্রাল দেই তাহলে A1 ফেজ দিতে হবে, তাহলে আমার একটা ম্যাগনেটটা কাজ করবে, এটা সুইচিং করে দেবে। তো সুইচিং করে দেওয়ার সাথে সাথে এইগুলো আমার সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা রেটিং দেওয়া আছে। তো তার আগে এই রেটিংগুলো বলার আগে আরেকটা কথা জেনে নেই যে, বা বলে রাখি, ম্যাগনেটিক কন্ডাক্টর আছে দুই প্রকার, একটা আছে এসি টাইপ এবং একটা ডিসি টাইপ। তো আমরা যেটা নিয়েছি সেটা আছে এসি টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর। এই এসি টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর আবার দুইভাবে হয়ে থাকে, একটা সিঙ্গেল ফেজ আর একটা আছে থ্রি ফেজ। তো আমরা যেটা নিয়ে নিছি এটা সিঙ্গেল ফেজ, লেখাই আছে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের, যে এখানে লেখাই আছে যে 220 থেকে 240 ভোল্ট 50 হার্জ, অথবা 230 থেকে 240 ভোল্ট 60 হার্জে ব্যবহার করা যাবে। তার মানে এটা হচ্ছে 220, যেটাকে বলা হয় সিঙ্গেল ফেজের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এখন তো ভিউয়ার্স চলুন না, গেলে কাজগুলি কেমন যায় নাই। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, 43 44 এবং হচ্ছে 91 32। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার উপরের দুইটা আছে এনসি, উপরের দুইটা আমার এনসি, এখানে লেখাই আছে এনসি কোনটা, এনসি মানে নর্মালি ক্লোজ, এবং নিচের দুইটা হচ্ছে আমার এনও নর্মালি ওপেন। তো এটা হচ্ছে নর্মালি ক্লোজ, নিচেরটা আছে নর্মালি আমার ওপেন, আর এইগুলো হচ্ছে আমার টার্মিনাল। এদিক দিয়ে আমার থ্রি ফেজ সাপ্লাই দেবো এবং এটা থ্রি ফেজ আমার আউট হয়ে যাবে। তো এদিকে যদি আমি ফেজ দেই, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, ঠিক সেম সিস্টেমে রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ আউট হয়ে যাবে, এটা আমার টার্মিনাল, এতটুকু মনে রাখতে হবে। এবং এটা হচ্ছে আমার মূল কাজ হচ্ছে এখানে A1 A2 এবং হচ্ছে আমার এনসি এবং এনও। তো আমরা এটা আসলে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কি না, বা কোনটা এনসি কোনটা এনও, যদি এটা দেখে বা বোঝার কোনো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমরা সিরিজ বোর্ড দিয়ে বা টেস্ট ল্যাম্প দিয়ে আমরা এটাকে চেক করতে পারবো। তো চলুন আমরা এটাকে আসলে টেস্ট করে দেখি মূলত, যে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কি না, বা এর এই এনসি কানেকশন কোনটা, বা এনসি কানেকশনটা ভালো আছে কি না, তারপর এনও কানেকশন কোনটা, এনও কানেকশনটা ভালো আছে কি না, তো আমরা সেটা চেক করব। তো ভিউয়ার্স, তো আমরা একটা সিরিজ বোর্ড বা টেস্ট ল্যাম্প নিয়ে আসছি। টেস্ট ল্যাম্পে আমার একটা মোটা মূলত কাজটা আমার সিরিজ করা আছে টেস্ট ল্যাম্প। তো আমার সুইচটা প্রেস করার সাথে সাথে যদি আমরা শর্ট করে দিই তাহলে আমার বাল্বটা জ্বলে উঠবে। তো আমরা মূলত চেক করব যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো আছে কি না। আমরা যদি এখানে A1 এবং A2 মধ্যে ধরি, তার মানে যদি ট্রিপ করে, শব্দ করে, তাহলে বুঝতে হবে আমার কন্ডাক্টর ভালো আছে। তো যেহেতু শব্দ করতেছে, ম্যাগনেট সুইচিং কানেকশন করে দিছে, তার মানে কন্ডাক্টর আমার ভালো আছে। এরপরে আমরা এর এনসিটা প্রান্ত চেক করবো, এনসিটা কোনটা। তো দেখা গেলো আমরা নিচে এবং এর নিচে ধরলাম, ধরার পর আমার কাজ হচ্ছে না, তার মানে কি এটা আমার অবশ্যই এনও, যেহেতু আমার সিরিজ ল্যাম্প জ্বলে উঠতেছে না। তো আমার উপর যে প্রান্তগুলো আছে এটা আমরা ধরবো, তার মানে জ্বলে উঠছে, এটা হচ্ছে আমার এনসি প্রান্ত। এরপর আমার নিচে যে প্রান্ত আছে এনও, তো এনওতে আমরা একটু লাইন চেক করে দেখবো যে, এবং আমাদের এখানে পুশ করে দেখবো, দেখার পর যদি জ্বলে ওঠে, সুইচিং করার পর জ্বলে ওঠে আর টেস্ট ল্যাম্পটা জ্বলে, তাহলে আমরা বুঝবো যে এটা আমার এনও প্রান্ত। তো বিয়াস, ঠিক আছে। তো ভিউয়ার্স, তো আমাদের কন্ডাক্ট সম্পর্কে মোটামুটি আমরা একটু ধারণা অর্জন করলাম। তো এরপর যদি আমরা কন্ডাক্ট কীভাবে কাজ করে বা কীভাবে সংযোগ দিতে হয়, আমরা সে সম্পর্কেও এরপর বিস্তারিত আলোচনা করব।
তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো ভিডিও জানতে চান অবশ্যই আমার সেটা আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।